সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে চট্টগ্রাম ৬ আসনে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কি ভাবছেন জনসাধারণ, কি পরিকল্পনা করছে রাজনৈতিক দলগুলো, তা নিয়ে আজ আমরা আছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের চট্টগ্রাম ৬ আসনে। কথা বলবো জনসাধারণের সঙ্গে, কথা বলবো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনাকে স্বাগত জানাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতে জানতে চাই আপনাদের বিএনপির সাংগঠনিক অবস্থা কেমন আছে, আপনাদের আন্দোলন কেমন চলছে রাউজান তথা চট্টগ্রাম ৬ আসনে। বিসমিল্লাহির রহমান রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমাদের সাংগঠনিক অবস্থা রাউজানে চট্টগ্রাম উত্তর জেলার সবকটি আসনের মতো অত্যন্ত ভালো আছে। আমরা জেলা তো অত্যন্ত সক্রিয়। আসলে রাউজান তো জেলার অন্য কোনো উপজেলার চেয়ে বিচ্ছিন্ন কোনো এলাকা না। সব উপজেলায় যে অবস্থা চলতেছে রাউজানে একই অবস্থা। বিএনপি আসলে নির্বাচনমুখী দল, আমরা সারা জনম নির্বাচন করেছি। বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী হয়েছে জনগণের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভোটে। আমরা যে জিনিসটা চাচ্ছি, দেশের মানুষ ভোট দিক, আমরা ভোট দিতে চাই। এই ভোটের মাধ্যমে যে ক্ষমতায় আসুক, আমরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিব। রাউজান উপজেলার যে বিএনপি আপনারা যারা আছেন, কমিটি এখন পর্যন্ত কি অবস্থা এবং সেখানে সাংগঠনিক কার্যক্রম কতটুকু চলছে, এবং যে কেন্দ্রে বলেন বা জেলায় বলেন, আপনাদের উপজেলা বিএনপির কতটুকু ভূমিকা থাকে? অ্যাকচুয়ালি কেন্দ্রে এখানে যতগুলো প্রোগ্রাম চট্টগ্রাম শহরে হয়েছে, আমরা রাউজান থেকে প্রচুর মানুষ প্রোগ্রামে নিয়ে মিছিল সহকারে যোগদান করেছি। আমাদের অবস্থান অত্যন্ত ভালো এবং রাউজান একসময় এটা বিএনপির দুর্গ ছিল। গত তিনবার ধরে বিএনপি নির্বাচনে নেই, আওয়ামী লীগ ক্ষমতায় আছে। আমরা মনে করি সাংগঠনিকভাবে আমাদের ওখানে ১৪টা ইউনিয়ন আছে, একটা পৌরসভা আছে। ১৪টা ইউনিয়ন এবং পৌরসভার মধ্যে বিএনপি কমিটি গঠন করেছে। এরই মধ্যে সব কিছুই সাংগঠনিকভাবে, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, সব কিছু সাংগঠনিকভাবে করা হয়েছে, যেভাবে করার বিএনপি নিয়ম নির্দেশ আছে ওভাবে করা হয়েছে। ধারাবাহিক উন্নয়ন রাউজানে কতটুকু হয়েছে? আপনারা বিএনপি করলেও জনসাধারণের মধ্যেই পড়েন, সন্তুষ্ট নাকি বেজার? আসলে অবশ্যই রাউজান উন্নয়ন হয়েছে, আমি অস্বীকার করবো না। রাউজান উন্নয়ন এতদিন ক্ষমতায় থাকলে যে কেউ উন্নয়ন করতে পারে, এটা যে কেউ পারে। তো সুতরাং পারিপার্শ্বিকভাবে ভাই দেশের মানুষ ভালো নেই, দেশের মানুষ পরিবর্তন চায়। উন্নয়ন হয়েছে কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ বাকি কিছু দামের ঊর্ধ্বগতির কারণে জনগণ খুব একটা ভালো নেই। আপনাকে ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন, আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন চট্টগ্রাম ৬ আসনে কথা বলবো, তুলে ধরবো অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও কথা। সঙ্গেই থাকুন।